श्री म कथित श्री श्री राम कृष्ण कथामृत द्वितीयो परिच्छेद शास्त्रपाठ ओ पांडित्य मिथ्या तपस्याचाई विज्ञानी पंडित वेदादि शास्त्र पढ़ियाछेन ओ ज्ञान चर्चा करें ठाकुर छोट खाटीते बसिया ताहाके देखितेछेन ओ गल्पोच्छले नाना उपदेश दितेछेन श्री रामकृष्ण पंडितदेर प्रति बलिलेन वेदादि अनेक शास्त्र आछे किन्तु साधन ना करले तपस्या ना करले ईश्वर के पावा जाए ना स्वरदर्शने दर्शन मेले ना आगम निगम तंत्र सारे तबे शास्त्रे जा आछे सेई सब जेने निये सेई अनुसारे काज करते हैं एकजन एकखाना चिठी हारिए फेले छिलो कोथाय रेखेछे मने नाई तखन से प्रदीप लये खुंजते लागलो दु तीन जन मिले खुंजे चिठीखाना पेले ताते लेखा छिलो पाँच से सन्देश और एकखाना कपड़ पाठाइबे सेइटुकु पड़े लये से आबार चिठीखाना फेले दिले तखन आर चिठीर की दरकार एखन पाँच से सन्देश और एकखाना कपड़ किने पाठालेई हबे दि आर्ट अफ टीचिंग पठन श्रवण और दर्शने तारतम्य पढ़ार चेये शुना भालो शुनार चेये देखा भालो गुरु मुखे बा साधु मुखे सुनले धारणा बेशी हय आर शास्त्रेर असार भाग चिंता करते हय ना हनुमान बोलेछिलो भाई आमी तिथि नक्षत्र अत सब जानी ना आमी केवल राम चिंता करी शुनार चेये देखा आरो भालो देखले सब सन्देह चले जाए शास्त्रे अनेक कथा तो आछे ईश्वरेर साक्षात्कार ना होले तार पादपद्मे भक्ति ना होले चित्तशुद्धि ना होले सबई वृथा पाजीते लिखेछे बिसारा जल किन्तु पाजी टिपले एक फोटाओ पड़े ना एक फोटाई पड़ ताओ ना विचार कतदिन ईश्वर दर्शन पर्यन्त विज्ञानी के शास्त्रादि निये विचार कतदिन जतदिन ना ईश्वरे साक्षात्कार हय भ्रमर गुनगुन करे कतक्षण जतक्षण फूले ना बसे फूले बसे मधुपान करते आरम्भ करले आर शब्द नाई तबे एकटी आछे ईश्वर के दर्शनेर परो कथा चलते पारे से कथा केवल ईश्वरेरी आनंदेर कथा जेमन मातालेर जय काली बोला आर भ्रमर फूले बसे मधुपान करार पर आधो आधो स्वरे गुनगुन करे विज्ञानी नाम करिया ठाकुर बुझे निजेर अवस्था इंगिते बोलितेछेन ज्ञानी नेति नेति विचार करे एई विचार करते करते जेखाने आनंद पाय सेई ब्रह्म ज्ञानी स्वभाव किरूप ज्ञानी आईन अनुसारे चले आमाय चानके निये गियेछिलो सेखाने कतकगुली साधु देखलाम तारा केउ केउ सेलाई करछिलो सकलेर हास्य আমরা যাওয়াতে সেসব ফেললে তারপর পায়ের উপর পা দিয়ে বসে আমাদের সঙ্গে কথা কইতে লাগল সকলের হাস্য কিন্তু ঈশ্বরীয় কথা জিজ্ঞাসা না করলে জ্ঞানীরা সেসব কথা কয় না আগে জিজ্ঞাসা করবে এখন তুমি কেমন আছো কেসা হ্যায় বাড়ির সব কেমন আছে কিন্তু বিজ্ঞানীর স্বভাব আলাদা তার এলানো স্বভাব হয়তো কাপড়খানা আলগা কি বগলের ভিতর ছেলেদের মতো ঈশ্বর আছেন এইটি জেনেছে এর নাম জ্ঞানী কাঠে নিশ্চিত আগুন আছে যে জেনেছে সেই জ্ঞানী কিন্তু কাঠ জেলে রাঁধা খাওয়া হেউঢেউ হয়ে যাওয়া যার হয় তার নাম বিজ্ঞানী কিন্তু বিজ্ঞানীর অষ্টপাশ খুলে যায় কাম ক্রোধাদির আকার মাত্র থাকে
পণ্ডিত বলিলেন, ভিদ্যতে হৃদয় গ্রন্থি, ছিদ্যন্তে সর্বংশয়া। পূর্ব কথা, কৃষ্ণ কিশোরের বাড়ি গমন, ঠাকুরের বিজ্ঞানীর অবস্থা। শ্রী রামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ, একখানা জাহাজ সমুদ্র দিয়ে যাচ্ছিল, হঠাৎ তার যত লোহা লক্কর পেরেক স্ক্রু উপড়ে যেতে লাগল, কাছে চুম্বকের পাহাড় ছিল, তাই সব লোহা আলগা হয়ে উপড়ে যেতে লাগল। আমি কৃষ্ণ কিশোরের বাড়ি যেতাম, একদিন গিয়েছি, সে বললে, তুমি পান খাও কেন? আমি বললাম, খুশি পান খাবো, আর শীতে মুখ দেখব, হাজার মেয়ের ভিতর ন্যাংটো হয়ে নাচব। কৃষ্ণ কিশোরের পরিবার তাকে বকতে লাগল, বললে, তুমি কাকে কি বলো, রামকৃষ্ণকে কি বলছ? এ অবস্থা হলে কামক্রোধাদি দগ্ধ হয়ে যায়, শরীরের কিছু হয় না, অন্য লোকে শরীরের মতো দেখতে সব, কিন্তু ভিতর ফাঁক আর নির্মল। ভক্ত বলিলেন, ঈশ্বর দর্শনের পরও শরীর থাকে? শ্রী রামকৃষ্ণ বলিলেন, কারু কারু কিছু কর্মের জন্য থাকে, লোক শিক্ষার জন্য, গঙ্গা স্নানে পাপ যায় আর মুক্তি হয়, কিন্তু চক্ষু অন্ধ যায় না, তবে পাপের জন্য যে কয় জন্ম কর্মভোগ করতে হয় সে কয় জন্ম আর হয় না, যে পাক দিয়েছে সেই পাকটাই কেবল ঘুরে যাবে, বাকিগুলো আর হবে না, কাম ক্রোধাদি সব দগ্ধ হয়ে যায়, তবে শরীরটা থাকে কিছু কর্মের জন্য। পণ্ডিত বলিলেন, ওকেই সংস্কার বলে। শ্রী রামকৃষ্ণ বলিলেন, বিজ্ঞানী সর্বদা ঈশ্বর দর্শন করে, তাই তো এরূপ এলানো ভাব, চক্ষু চেয়েও দর্শন করে, কখনো নিত্য হতে লীলাতে থাকে, কখনো লীলা হতে নিত্যতে যায়। পণ্ডিত বলিলেন, এটি বুঝলাম না। শ্রী রামকৃষ্ণ নেতি নেতি বিচার করে সেই নিত্য অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছয়। শ্রী রামকৃষ্ণ বলিলেন, নেতি নেতি বিচার করে সেই নিত্য অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছয়। তারা এই বিচার করে, তিনি জীব নন, জগৎ নন, চতুর্বিংশতি তত্ত্ব নন, নিত্যে পৌঁছে আবার দেখে তিনি এই সব হয়েছেন, জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব। দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়, কিন্তু মাখন তোলা হলে দেখে যে ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল, খোলেরই মাছ, মাঝেরই খোল। পণ্ডিত ভূধরের প্রতি সহাস্যে বলিলেন, বুঝলে? এ বুঝা বড় শক্ত। শ্রী রামকৃষ্ণ বলিলেন, মাখন হয়েছে তো ঘোলও হয়েছে, মাখনকে ভাবতে গেলেই সঙ্গে সঙ্গে ঘোলকেও ভাবতে হয়, কেননা ঘোল না থাকলে মাখন হয় না, তাই নিত্যকে মানতে গেলেই লীলাকেও মানতে হয়, অনুলোম ও বিলোম, সাকার নিরাকার সাক্ষাৎকারের পর এই অবস্থা। সাকার চিন্ময় রূপ, নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ, তিনি সব হয়েছেন, তাই বিজ্ঞানীর এই সংসার মজার কুটি, জ্ঞানীর পক্ষে এ সংসার ধোঁকার টাটি। রামপ্রসাদ ধোঁকার টাটি বলেছিল, তাই একজন জবাব দিয়েছিল, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি, ওরে বাদ্যি নাহিক বুদ্ধি, বুঝিস কেবল মোটামুটি, জনক রাজা মহা তেজা, তার কিসে ছিল ত্রুটি, সে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সকলের হাস্য। বিজ্ঞানী ঈশ্বরের আনন্দ বিশেষ রূপে সম্ভব করেছে, কেউ দুধ শুনেছে, কেউ দেখেছে, কেউ খেয়েছে। বিজ্ঞানী দুধ খেয়েছে আর খেয়ে আনন্দ লাভ করেছে ও হৃষ্টপুষ্ট হয়েছে। ঠাকুর একটু চুপ করিলেন ও পণ্ডিতকে তামাক খাইতে বলিলেন। পণ্ডিত দক্ষিণ পূর্বে লম্বা বারান্দায় তামাক খাইতে গেলেন।